হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো। মাইসেলফ ডক্টর রিয়া মজুমদার, কারেন্টলি আই এম ডুইং মাই ইন্টার্নশিপ অ্যাট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বা যেটা আরও বেশি পরিচিত উলুবেরিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ নামে, তো সেই কলেজে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ে রাউন্ড ওয়ানে কত কাট অফ গেছিলো, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ র্যাঙ্ক কত ছিল স্টেট কোটাতে এবং স্টেট কোটাতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমাদের একটু বলে রাখি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা, সেটা কিন্তু 2022 স্টার্ট হয়েছিল। অন্যান্য এর আগেও আমি কয়েকটা কলেজের ভিডিও দিয়েছি, মানে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, দেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই পাঁচটাই কিন্তু 2022 কলেজ। স্টিল এই পাঁচটার মধ্যে যদি কাট অফটা দেখো, তাহলে মোটামুটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের কাট অফটা অন্য কলেজ এবং বারাসাতটার তো সব থেকেই বেশি। ইভেন পুরোনো কলেজের আগেও লোকজন বারাসাত নিচ্ছে, কেন নিচ্ছে সেটা আমার অতটাও মনে হয় না যে নেওয়ার খুব প্রয়োজন আছে, শুধুমাত্র কলকাতার কাছে বলে, কারণ সেই তুলনায় কিন্তু পুরোনো কলেজ নেওয়া বেটার বলে আমার মনে হয়। এবং বারাসাতের পরেই যদি কাট অফটা দেখো, তাহলে দেখবে যে অন্যান্য যে 2022 কলেজগুলো আছে তার মধ্যে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা উলুবেরিয়ার কিন্তু কাট অফটা একটু হাই যায় অন্য কলেজগুলোর তুলনায়। যে ভিডিও শুরুর ফার্স্টেই এটা তোমাদের শেয়ার করার ছিল, তো আজকের ভিডিওতে যেটা বলবো যে এই উলুবেরিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফার্স্ট রাউন্ডের কত কাট অফ ছিল। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাউন্ড ওয়ান কাট অফ 2024 স্টেট কোটা। তো ফার্স্টেই যে ক্যাটাগরি কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। আর এই ইউআর ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছে স্টেট কোটাতে, তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 34,183, আর তার স্টেট র্যাঙ্ক হলো 1,585। এরপর আসে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে, তো ওবিসি এ ক্যাটাগরিতে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 38,531 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1,826। এরপর আসে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে, তো ওবিসি বি ক্যাটাগরিতে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 44,431 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 2,175। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, তো ইডাব্লিউএস ক্যাটাগরিতে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 70,803 আর তার স্টেট র্যাঙ্ক হলো 3,623। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে, তো এসসি ক্যাটাগরিতে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,39,963 আর তার স্টেট র্যাঙ্ক হলো 5,540। লাস্ট আসি এসটি ক্যাটাগরিতে, তো এসটি ক্যাটাগরিতে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 606,384 আর তার স্টেট র্যাঙ্ক হলো 8,010। তো এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ে ফার্স্ট রাউন্ডের কাট অফ। এই কাট অফটা দেখলেই তোমরা একটা আইডিয়া করতে পারো যে নেক্সট রাউন্ড বা তারপরের রাউন্ডে তোমাদের র্যাঙ্ক কত আছে এবং সেই র্যাঙ্ক হিসাবে এই কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর বাকি সমস্ত গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলো আছে এমবিবিএস, প্রত্যেকটা কলেজেরই কিন্তু আমি এইভাবেই কাট অফটা ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেছে কলেজ ওয়াইজ, তো তোমাদের আমি শেয়ার করে দিয়েছি, তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা যখনই নতুন ভিডিও আমি আপলোড করি তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।